হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবদুল্লাহ কম্পিউটার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজও আপনাদের জন্য সুন্দর একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তি, আমরা একটু পরেই বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখব। তার আগে বন্ধুরা যারা আমার চ্যানেলের নতুন ভিজিটর, এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে আমার চ্যানেল থেকে পাবলিশ হওয়া পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারে। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আসুন আমরা বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে আসি। অবশ্যই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে খেয়াল করবেন, তাহলে এ সম্পর্কিত অন্য কোনো প্রশ্ন আর আপনার মনে উদয় হবে না, আপনার অন্য কোনো প্রশ্নের উত্তর জানার দরকার হবে না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ পার্সোনাল এক অধিশাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা এর স্মারক নং তারিখ 20 মে 2021 মোতাবেক ছাড়পত্র পাওয়া কুষ্টিয়া মেডিকেল কলেজ কুষ্টিয়ার তৃতীয় শ্রেণীর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত ছিজনকৃত শূন্যপদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইনে দরখাস্ত দিতে আপনাকে kumc.teletalk.com.bd অথবা alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদনগুলো করতে পারবেন। পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট, বেতন স্কেল 12,500 থেকে 30,230, বয়স অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা 5টি, শিক্ষাগত যোগ্যতা সরকার স্বীকৃত বোর্ড হতে SSC বা সমমানের 500, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি IST হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 3 বছরের মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন থাকতে হবে, স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, বয়স 30 বছর, অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA তে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। শার্টলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স ইত্যাদি পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাকাউন্ট্যান্ট 10,200 থেকে 24,680, বয়স অনূর্ধ্ব 30, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য স্নাতক বা সমমানের CGPA তে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনায় প্রশিক্ষণ প্রাপ্ত ও দক্ষতা সম্পন্ন, স্টোর কিপার 10,200 থেকে 24,680, বয়স অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা 1টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতক বা সমমানের CGPA তে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনায় প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষতা সম্পন্ন হতে হবে। সহকারী লাইব্রেরিয়ানের বেতন স্কুল 10,200 থেকে শুরু, এখানেও বয়স 30 বছর, 1টি পদ রয়েছে, আর শিক্ষাগত যোগ্যতা হিসেবে গ্রন্থাগার বিজ্ঞান বা তত্ত্ববিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA তে স্নাতক ডিগ্রি, কম্পিউটার এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনায় প্রশিক্ষণ প্রাপ্ত ও দক্ষতা সম্পন্ন। সবাই কি কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে? শুধুমাত্র ড্রাইভার। 9,300 থেকে 22,490, অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা 2টি, এদের SSC বা সমমানের 500, হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে, শুধুমাত্র কম্পিউটার দরকার নেই।
এছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার মোদারকরি পদে 4 জন লোক নেওয়া হবে, যাদের এখানে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, আর এদিকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা, কম্পিউটার ব্যবহারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 এবং বাংলায় 20, এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স ইত্যাদি পরিচালনায় দক্ষতা, অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন করার নিয়ম পূর্বেই বলা হয়েছে, অনলাইনে আবেদন করতে হবে, আবেদনকারী বয়স 25-3-2020 তারিখে অনূর্ধ্ব 30 বছরের মধ্যে থাকতে হবে, 1, 2, 6 ও 7 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীর মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবে, 3, 4 ও 5 নং ক্রমিকে বর্ণিত লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার পরীক্ষায় অংশগ্রহণ করিতে হইবে। মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিক, চারিত্রিক, সকল প্রকার প্রশিক্ষণের সনদ, কোটা, আবেদনে পূরণকৃত অন্যান্য সনদের মূল কপি প্রদর্শন করতে হবে এবং অনলাইনে পূরণকৃত আবেদনের কপি সহ উক্ত সনদ, ছায়ালিপি এবং জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদের ছায়ালিপি দাখিল করতে হবে, যা অবশ্যই গেজেটেড কর্মকর্তার নাম সহ সত্যায়িত হতে হবে। শারীরিক প্রতিবন্ধী ও এতিমদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। আনসার ও বিডিপি কোঠায় আবেদন করলে প্রার্থীকে বাংলাদেশ আনসার ও আনসার একাডেমি থেকে 6 সপ্তাহের প্রশিক্ষণের সনদ দাখিল করতে হবে। kumc.teletalk.com.br ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র শুরু হবে 1-9-2021 থেকে শেষ হবে 22-9-2021। এই সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মধ্যে আবেদন ফি পরিশোধ করতে হবে। আবেদন ফি 1 থেকে 7 নং পদের জন্য 100 টাকা এবং চার্জ 12 টাকা, মোট 112 টাকা, অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে এবং আবেদনকৃত কপিটি অর্থাৎ আবেদনটি অবশ্যই রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। এই ছিল মোটামুটি অত বিজ্ঞপ্তির খুঁটিনাটি বিষয়সমূহ। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেবেন, আর যদি দরকার হয় তাহলে এই বিজ্ঞপ্তিটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন। সর্বোপরি আপনাদের যে কোনো সমস্যা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।